হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আজকে একটু ইসলামী বিশ্ববিদ্যালয়ের মধ্যে আসলাম। আমি অবশ্যই একটু অন্য জায়গায় যাব, আমি অন্য স্থানে যাব। আমি গাড়ির মধ্যে বসে আছি, বসে দেখতে পাচ্ছি কিছু ভাইয়েরা একসাথে জড়ো হচ্ছে। এবং কেন হচ্ছে মেবি দূর থেকে মনে হচ্ছে যে এটা প্রতি কোনো প্রতিবাদ র্যালি, এবং আস্তে আস্তে ভাইয়েরা জড়ো হচ্ছে একসাথে হচ্ছে আর কি। কিন্তু আজকে যেহেতু ছুটি হয়ে যাচ্ছে, হল ভ্যাকেন্ট না হলেও হয়তোবা জানা মতো অনেকেই চলে গেছে বাড়িতে, যাদের আশেপাশে বাড়ি আছে, পূজা ছুটি পাচ্ছে। আর ভাইরা দেখছি কোনো একটা বিষয় নিয়ে হয়তো প্রতিবাদ র্যালি হচ্ছে, তারা দাঁড়ায় এক জায়গায় সবাই মিলে চেষ্টা করতেছে একত্র হওয়ার জন্য। আমি দূর থেকে ভিডিওটা নিচ্ছি, আমি গাড়ির মধ্যে বসে আছি, তো আমি আসলে দেখার ট্রাই করতেছি। আর এটা হচ্ছে কোন ডিপার্টমেন্ট থেকে এসছে আসলে বোঝা দেয়, কারণ অনেকগুলো ডিপার্টমেন্ট হয়েছে। এটা হচ্ছে আমার সামনের দিকে অবশ্য এগিয়ে আসতেছে, আমি বুঝতে পারবো কাছে আসলে যেটা কোন ডিপার্টমেন্ট। ও আচ্ছা, ঠিক আছে, এটা হচ্ছে প্রতিবাদ র্যালি, এটা হচ্ছে ফিলিস্তিনির নিরীহ জনগণের উপরে যে ইসরায়েল হামলা করছে ওই হামলাটাই আর প্রতিবাদ র্যালি আর কি, বুঝতে পারছে এবার এর। আর এটা হচ্ছে মূলত এটা ইসলামিক স্টাডিজ বিভাগ 2018-19 শিক্ষাবর্ষ দেখতে পাচ্ছি। এবং ভাইদের সবচেয়ে ভালো লাগছে টুপি আর টি শার্টের পিছনে আসলে কোন ডিপার্টমেন্টে এটা বোঝার অনেক ট্রাই করতেছি। টি শার্টে লেখা আছে এখন অনেকগুলো ডিপার্টমেন্ট হয়ে গেছে, আমি চেষ্টা করছি যে কোন ডিপার্টমেন্ট থেকে ভাইরা এসছে। তবে দেখতে আসলেই ভালো লাগতেছে। আর এটা মূল ফটক আর কি, মেন গেটের সামনে ওই ফটো মানে ওই ছবিটা শেখ মুজিবুর রহমানের, তো ভাইরা ওইদিকে যাচ্ছে, বেশি লোকজন নাই আর কি, আসলে লোক সংখ্যা খুবই কম। আর তারপর এটা পড়ন্ত বিকেল, ভাইরা আবার ফিরে আসলো, আসছে। আমি দেখতে পাচ্ছি যে আসলে টি শার্টে কী লেখা আছে, কোন ডিপার্টমেন্টে লেখা আছে, এটাই আমার মূলত দেখার মূল উদ্দেশ্য। এই জন্য ক্যামেরা আমি ধরেই আছি, তো দেখার ট্রাই করতেছি। এরপরে আস্তে আস্তে বুঝতে পারলাম যে আসলে ভাইরা হচ্ছে ডিপার্টমেন্ট অফ আল হাদিস থেকে ভাইরা এসছে, ওরা প্রতিবেদনটা দিছে। আসলে ভালো হয়েছে আর কি, আমার ভালো লাগছে বিষয়টা দেখে। অনেকের অনেক মন্তব্য থাকতে পারে হয়তোবা, আমাকে লাইক কমেন্ট শেয়ার সবাই করবেন। আসসালামু আলাইকুম।